তিন বছর পরে 1890 সালের 17 মার্চে নিজেকে বলেন আমি ইমাম মাহদী। 1908 সালের 5ই মার্চে তিনি দাবি করলেন আমি নবী এবং রাসূল, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। 1907 সালের 27 এপ্রিল তিনি মুবাহালা করেন, চ্যালেঞ্জ ছড়িয়ে দেন সরাসরি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তার জন্ম 1835 সালে, মৃত্যু 1908 সালে, 73 বছর বয়স। ইনি 1891 সালে 22 জানুয়ারিতে নিজেকে মসিহ ঈসা বলে ঘোষণা দেন। তিন বছর পরে 1894 সালের 17 মার্চে নিজেকে বলেন আমি ইমাম মাহদী। এখনও বাংলাদেশে প্রায় ঘন ঘন ইমাম মাহদী আসে, দেখেন না, এসব একটা ধোকাবাজ সব। মাহদী আসবে সে কিয়ামতের আগে, হয়তো ঈসার সাথে, এখন আসবে নাকি। আর 1908 সালের 5ই মার্চে তিনি দাবি করলেন আমি নবী এবং রসুল, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন আহলে হাদিসের রত্ন, অল ইন্ডিয়া আহলে কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। 1907 সালের 27 এপ্রিল তিনি মুবাহালা করেন, চ্যালেঞ্জ ছড়িয়ে দেন সরাসরি। বাধ্য হয়ে তিনি মুবাহালা গ্রহণ করলেন নিজের মুরিদানদের খুশি করার জন্য। মুবাহালা বিষয়বস্তু এই, হে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যদি তুমি ভণ্ড নবী না হও, সত্য নবী হও, তাহলে আমি সানাউল্লাহ আল্লাহ পাক যেন আমাকে তোমার আগে মৃত্যু দান করেন। আর যদি তুমি আমি সত্য হইয়া তুমি মিথ্যা হও, আল্লাহ যেন তোমাকে আমার আগে মৃত্যু দান করেন। এই কথাটা উনি ওনার পত্রিকা আহলে হাদিস অমৃতসর পত্রিকা ঘোষণা দিয়ে দিলেন। তখন গোলাম মোহাম্মদ বিপদে পড়ে, মানে ও যারা উম্মত তৈরি হয়েছে তাদের চাপে পড়ে ও মুবাহালা কবুল করল। তিনি লিখলেন তার পত্রিকায়, হ্যাঁ আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তবে আল্লাহ তুমি আমার এই শত্রু সানাউল্লাহকে কোনো মানুষ দ্বারা মেরো না, তোমার পক্ষ থেকে পাঠানো মহামারী ডায়রিয়া কলেরা এইসব দিয়ে মেরো, যদি আমি ভণ্ড নবী হই। তো দেখা গেল এই চ্যালেঞ্জ গ্রহণ করার মাত্র 13 মাস 10 দিন পর 1908 সালের 25 মে লাহোরে ওনার যে আহমদিয়া বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে প্রচণ্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন